আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু, আলহামদুলিল্লাহ। যখন কোনো লোক সত্য উপলব্ধি করে। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একটি খ্রিস্টান বোন প্রশ্ন করেছেন। ডাক্তার জাকির নায়েককে উত্তর শুনে সেই খ্রিস্টান বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমন কি প্রশ্ন করেছিলেন সেই বোনটি যে ডাক্তার জাকির নায়েকের উত্তর শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন? তো সেই বোনটি কানতে কানতে ইসলাম গ্রহণ করেছেন। ডাক্তার জাকির নায়েকের উত্তর শুনে তিনি এতটাই খুশি হয়েছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তো প্রিয় দর্শক, এমন কি প্রশ্ন করেছিলেন সেই বোনটি? তো সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অত্যবশ্যই আপনারা দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন, তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচার ভাইয়া বানানো হয়েছে, তো আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা শুনে নিই এমন কি প্রশ্ন করেছিলেন সেই খ্রিস্টান বোনটি যে ডাক্তার জাকির নায়েকের উত্তর শুনে সেই বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো চলুন আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলবো, যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর। এটি ওল্ড টেস্টামেন্ট, সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এটি হিব্রু ভাষায়। হিকো মামিতিকিম উইকোলো মাহামাদিম জিজুদে ওয়াজ দ্য রা ই বাইনে জেরুসালেম। আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর। আমি যা জানতে চাই, কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে? বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অফ সলোমন থেকে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16 যাতে বলা হয়েছে হিকো মামিতাকিম উইকুল্লি মুহাম্মাদিম জায়দুদি জায়রাই বাইনা জেরুসালেম। যার মানে বোন কেবল একটি শব্দের অনুবাদ করেছেন, এর মানে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাঙ্গীণ সুন্দর, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ, এবং যাতে বলা হয়েছে হিকো মামিতাকিম উইকুল্লি মুহাম্মাদিম। মুহাম্মাদিম সেমিটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান, যেমন এলা ঈশ্বরকে বোঝায়, এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান। একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে, এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে। বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বোন আপনারই প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে। আমি শত শত খ্রিস্টানকে এই প্রশ্নটা করেছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগই করেননি। তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগেই উল্লেখ করা আছে, বাইবেল সহ। এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি, তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ নম্বর 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 16, নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, অনেক জায়গায় আছে বোন। তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে? সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি 40 বছর ধরে, এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে, তাই তারা ভীত। অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে, অনেক সময় মনে হয় সমাজ কি বলবে, অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে, আমার ক্রেতারা কি বলবে। তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয়। যা তারা বোঝে না
তারা অখুশি করতে কিছু মনে করে না, স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে। স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন, সর্বশক্তিমান ঈশ্বরের গুরুত্ব, আলহামদুলিল্লাহ, তারা গ্রহণ করেন ইসলাম। বোন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম? আমি প্রায় 6 মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি। মাশাআল্লাহ, তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর, তার উপর শান্তি বর্ষিত হোক? না, আমি করি না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মাশাআল্লাহ, তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের পয়গম্বর, এবং আমার মতে আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে। বোন, মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু, আলহামদুলিল্লাহ। যখন কোন লোক সত্য উপলব্ধি করে, যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে, যখন মানুষ শুনে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন, যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন গসপেল অফ জনে, তোমরা সত্য সন্ধান করো, এই সত্য তোমাদের মুক্তি দেবে। তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে। বোন, আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে? মোটেই না। আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু, আশহাদু আল্লাহ, আল্লাহ, ইলাহা, ইলাহা, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আশহাদু, আশহাদু আন্না, আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আব্দুহু, আব্দুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই, যে কোনো ইলা নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি সাক্ষ্য দিচ্ছি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ হলেন পয়গম্বর, হলেন পয়গম্বর, আল্লাহর বান্দা, এবং আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, বোন আপনি মুসলিম হয়েছেন, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন, প্যারাডাইস ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন, এবার ডান দিক থেকে। শুভ সন্ধ্যা, আমি আমি একটি প্রশ্ন করতে চাই। খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে, এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে, যিশুকে কি আসলে শূলে চড়ানো হয়েছে, না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে? বোন, আপনার নাম কি? বোন, আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল। উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157-তে বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যীশুকে হত্যা করেছি মেরির পুত্র, কিন্তু কোরআন বলছে ওয়া মা কাতালু ওয়া মা সাল্লাবুহু, তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শূলে চড়িয়েছে, ওয়ালাকিন শুবিয়া লাহুম, কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল, যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান, কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে, ওয়া মা কাতালু ইয়াকিনা, নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 যীশুখ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 158, আল্লাহ তাকে জীবিত তুলে নেন।
বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শূলে চড়ানো হয়নি, আমরা সন্তুষ্ট। তারা ধাঁধায় পড়ে গেছিল কিভাবে এটা ঘটলো, এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি। কোরআনে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি না তাকে শূলে চড়ানো হয়েছে, আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি প্রসিত হোক, ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32, যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন। তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো। তো যীশু খ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32, তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড? যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি। তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। তারা তাকে মারার জন্য পাথর কুড়লো। তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি, কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শূলে চড়ানো হয়। আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শূলে চড়ানো যায় না, যা শুক্রবার রাত থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শূলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শূলে চড়ানো হয়। তাকে শীঘ্রই শূল থেকে নামিয়ে নেওয়া হয়, কারণ কাউকে শনিবারে শূলে চড়ানো যায় না, তাই তারা তাকে শীঘ্রই শূল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শূলে চড়ানো হয়, আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শূলে চড়ানো যায় না, যা শুক্রবার রাত থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শূলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শূলে চড়ানো হয়। তাকে শীঘ্রই শূল থেকে নামিয়ে নেওয়া হয়, কারণ কাউকে শনিবারে শূলে চড়ানো যায় না, তাই তারা তাকে শীঘ্রই শূল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শূলে চড়ানো হয়েও থাকে, তিনি মারা যাননি, সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বেরোতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে, তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন। রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে, তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে। তাহলে পাথরটি কে সরালো, সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই, ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক, এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন। সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা 3 দিন এবং 3 রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে 3 দিন 3 রাত মাটির নিচে থাকতে হবে। যীশুখ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান তাহলে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেছেন। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন, যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে, যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর, আমি বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট মিথ্যে বলছেন, তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন, তাকে শূলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন, CRUCIFIXION মানে কাউকে শূলে চড়ানো এবং তিনি শূলে মারা যান। ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শূলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে। তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প। তাকে শূলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি, এটা ছিল ক্রুসিফিকশন, FICTION, এটা ফিকশন নয় FIXION। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন। সবাই পরে একটা জাকির নায়ক শুনলেন যে সেই খ্রিস্টান বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডাক্তার জাকির নায়কের উত্তর শুনে। তো প্রিয় দর্শক, আপনার এরকম ইসলামিক প্রচারিক ভিডিও পেতে হলে অত্যবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।